ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. وقال الله تعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. وقال النبي صلى الله عليه وسلم، عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ينزل ربنا تبارك وتعالى كل
ليلة إلى السماء الدنيا حين يبقى طلوق الليل الآخر يقول من يدعوني فأستجب لهم ومن يسألوني فأعطيهم ومن يستغفروني فأغفر له. সভাপতি সাহেব ও সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার প্রিয় ভাই ও বাবা জানেরা পর্দানাসীন আমার স্নেহের মা ও ভগ্নীগণ সর্বগ্রীষে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি নামাক হাদাবি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
এই মাহফিলে কোরআন ও হাদিসের মাহফিলে একত্রিত করেছেন সেই মহান মুনিবের দরবারে একবার অন্তরের অন্তরস্থল থেকে সকলে আল্লাহ আল্লাহকে শুকরিয়া জানাই আমরা তারিফ করি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী আহমদ নবী মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমার প্রিয় ভাই ও বাবা জানেরা আজকে আপনারা আল্লাহকে ভালোবেসে কোরআন ও হাদিসকে ভালোবেসে ইমানি জজবা ভুকে নিয়ে এই পবিত্র মাহফিলে এসেছেন আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন কাউকে বলার এবং কাউকে শোনার তৌফিক দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দেন সকলে একবার বলে আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব কোরআনুল কারীমের আয়াত আর সেই আয়াতের সাথে সাথে বিশ্বনবীর জুবানের ব্যাখ্যা হাদিস সহিহ হাদিস দিয়ে আমি আমার বিষয়কে আমার টপিককে ফুটিয়ে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আদম সন্তানকে প্রেরণ করেছেন আদম সন্তান সন্ততি নর এবং নারী পৃথিবীর বুকে যতগুলো আদম সন্তান এসেছে বর্তমান অতীত ভবিষ্যৎ সবাই এক কথায় এক বাক্যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বান্দি আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে একটা ভালো একটা মন্দ একটা ভালো একটা মন্দ অরিজিনাল নকল তা পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা সবাই আল্লাহর বান্দা বান্দি আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এটা তো আমরা সবাই জানি যে এটা হলো পরীক্ষাগার আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষাগারে পাঠিয়েছেন এখানে আমার আপনার উত্তরপত্র আমাকে আপনাকে এখানে গুছিয়ে নিতে হবে আর এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জীবনটাকে ধ্বংস করে দেওয়ার পরে মহা প্রলয় কিয়ামতের দিন কে সামনে নিয়ে আসবেন সেই দিন আমাকে আপনাকে সবাই আমরা সবাই সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে উপস্থিত হব কেউ ছুটকারা পাবো না আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার আপনার হিসাব নিকাশ আমার আপনার নেবেন যে পরীক্ষা গাড়ি বান্দা পাঠিয়েছিলাম কি করে এসেছো তোমার প্রশ্ন উত্তর পত্রটা দেখি সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন
বিচার করবেন ফয়সালা করবেন চেক করবেন এরপরে দুটো স্থান প্রতিদান হিসাবে রেখেছেন প্রতিফল হিসাবে রেখেছেন দুটো স্থানের নাম কেউ বলেন তো জান্নাত এবং জাহান্নাম জাযাকাল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুটো প্রতিফল দুটো প্রতিদানের জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর আল্লাহ সেই দিন হিসাব নিকাশ নেওয়ার পরে এক দলকে দেবেন জান্নাতে এক দলকে দেবেন জাহান্নামে খালাস এবারে এই দিকে চলে আসেন যে পৃথিবীতে আল্লাহর দাস আর আল্লাহর বান্দা আব্দ সবাই এবার এদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থক্য করেছেন সূরা ফুরকানের ভিতরে ফুরকান শব্দের মানেই হলো পার্থক্য সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান কোরআনের একটা সূরা যে সূরাটা আল্লাহ মানে সূরার নামও রেখেছেন ফুরকান আল্লাহ সেই সূরাতে আসল এবং নকল বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন একদল হবে জান্নাতি একদল হবে জাহান্নামী তো জান্নাতি দল কারা হবে আয়াত আপনাকে আমি শোনাই তার আগে একটা কথা বলি আমি আজকে আমার বাবা মারা গেছেন আমার দাদু মারা গেছেন আমার দাদুর জমি যায় জমি জায়গা আছে টাকা পয়সা আছে তার ভাগ তার উত্তরাধিকারী কে হবে তার উত্তরাধিকারী কে হবে আমার বাবার উত্তরাধিকারী কে হবে আমার বাবা যে জমি জায়গা ছেড়ে গেছেন সেগুলির উত্তরাধিকারী কে হবে ছেলে হবে বেটা হবে বেটা হবে তাহলে বেটা খাঁটি বেটা যে হবে না অন্য গ্রামের বেটারা পাবে পাবে না এবারে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকাল জান্নাতুল লাতি নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে আমার বান্দারা রে পৃথিবীর মানুষেরা এরে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবো জান্নাতের ওয়ারিস বানাবো জান্নাতের মেহমান বানাবো জান্নাতের ভাগ পাবে কে জান্নাতের উত্তরাধিকারী হবে কে মিন ইবাদিনা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দাদের ভিতর থেকে এবারে বাছাই করে নিচ্ছেন ছাঁটাই করে নিচ্ছেন আলাদা করে দিচ্ছেন ওই সমস্ত লোকেদেরকে যারা জান্নাতের উত্তরাধিকারী হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন মান কানা তাকিয়া বান্দারে যারা পৃথিবীর বুকে আমার মুত্তাকি বান্দা হবে যারা আল্লাহ ভীরু হবে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে যারা ইমানি জাজবা যার বুকে থাকবে যে আল্লাহর প্রকৃত গোলাম হবে যে আল্লাহর প্রকৃত দাস হবে যে আল্লাহর প্রকৃত খাঁটি আল্লাহ ভীরু বান্দা হবে আল্লাহ বলে দিলেন মান কানা তাকিয়া মিন ইবাদিনা মান কানা তাকিয়া পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে যতগুলো আল্লাহর বান্দা রয়েছে কোথায় তাদের ভেতর থেকে আমার আল্লাহ বাছাই করে নিলেন ছাঁটাই করে দিলেন মান কানা তাকিয়া যারা মুত্তাকি হবে যারা আল্লাহ ভীরু হবে যারা আল্লাহর আল্লাহর প্রকৃত গোলাম হবে যারা রহমানের প্রকৃত বান্দা হবে এরা হবে কি এরা হবে তাকওয়াশীল এরা হবে জান্নাতের উত্তরাধিকারী বাবার মিরাস পাবে কে বাবা জমি জায়গা 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 ছেড়ে গেছে বাবার মিরাস পাবে কে বাবার ওয়ারিস হবে যে বাবার মিরাস পাবে কে বাবার ছেলে হবে যে আল্লাহর জান্নাতের ওয়ারিস হবে কে আল্লাহর প্রকৃত গোলাম হবে যে তাহলে এবার আসেন আমি আল্লাহর প্রকৃত গোলামের আল্লাহ আল্লাহ ভীরু বান্দাদের কিছু গুণাবলী আমি আপনার সামনে তুলে ধরছি কোরআনুল করিম থেকে
সূরা ফুরকান থেকে তুলে ধরছি আর আপনি নিজে নিজে নিজেকে দেখবেন মিলিয়ে যে আমি কতদূর আল্লাহর মানে প্রকৃত গোলাম হতে পেরেছি আমি জান্নাতের উত্তরাধিকারী জান্নাতের ওয়ারিস হতে পারবো কিনা পেরেছি কিনা তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থক্য করেছেন যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহওয়ালা হবে এদের গুণ হবে আলাদা এদের গুণ যেগুলো হবে আল্লাহর যারা অপ্রকৃত গোলাম যারা নকল তাদের ওর উল্টো তাদের আমল হবে প্রকৃত গোলামের আমল যেটা হবে তার উল্টোটা হবে তাদের এবারে আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে জানিয়ে দিচ্ছেন বান্দা রহমানের প্রকৃত গোলামের গুণ বলে তোমরা শুনে নাও পার্থক্য দেখে নাও আসল এবং নকলের ভিতরে পার্থক্য দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে বলে দিয়েছেন বাপি আমার ভাই আমার ভালো করে শুনবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে যারা রহমানের প্রকৃত গোলাম হবে যারা রহমানের প্রকৃত বান্দা হবে এদের গুণ হবে এদের গুণ হবে এদের আমল হবে প্রথম নম্বর যেটা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চলার ভঙ্গিমাটা বলে দিলেন পৃথিবীর বুকে এরা চলবে কেমন করে এদের চলার ভঙ্গিমাটা কেমন হবে আল্লাহর যারা প্রকৃত গোলাম হবে যারা জান্নাতের উত্তরাধিকারী হবে আমার আল্লাহ যাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবেন এদের পৃথিবীর বুকে চলার ভঙ্গিমা কেমন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা পৃথিবীর বুকে চলবে রে তারা নম্র ভাবে চলবে নম্রতার সাথে চলবে বিনয়ের সাথে চলবে অহংকার করে পৃথিবীর বুকে তার বিচরণ করবে না নম্র ভাবে চলবে বন্ধুরে বাপি আমার ভাই আমার ভালো করে শুনে নেন নম্রতা ভদ্রতা বজায় রেখে পৃথিবীর বুকে চলবে আমার আল্লাহ ওই সমস্ত লোককে ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন যারা নম্রতা ভদ্রতা পৃথিবীতে বজায় রাখে নম্র ভাবে বিনয়ের সাথে পৃথিবীর বুকে চলাফেরা করে অহংকারকে লাথি মেরে দিয়ে অহংকারকে লাথি মেরে নম্রতা ভদ্রতা বজায় রাখে বিশ্বনবী দয়ার কান্দারে বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন হাদিস খানা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন নম্র তিনি বলেন ভদ্র আর তিনি নম্রতাকে ভদ্রতাকে ভালোবাসেন বন্ধুরে বাপি আমার ভাই আমার ভালো করে শুনবে পৃথিবীর বুকে যারা আল্লাহ প্রকৃত গোলাম হবে এরা পৃথিবীতে চলবে নম্র ভাবে চলবে অহংকার করে চলবে না এই আয়াত দ্বারা বোঝা যায় নম্রতা ভদ্রতা বজায় রাখবে চলার সঙ্গে চলার পথে নম্রতা ভদ্রতা বজায় রাখবে এদের ভেতরে অহংকার থাকবে না কেন 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 যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে যারা জান্নাতের উত্তরাধিকারী হবে এদের ভেতরে অহংকার নামে কুকর্ম থাকতে পারে না পারে না কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা তামশি ফিল আরদে মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাখুর হযরতে লুকমান হাকিম সন্তানকে আদেশ দিচ্ছে উপদেশ ছলে বলছেন বেটা রে পৃথিবীর বুকে রে আল্লাহর যদি তুমি প্রকৃত বান্দা হতে চাও তাহলে তোমার পৃথিবীর বুকে চলাফেরা হবে চলার ভঙ্গিমাটা হবে অহংকার থাকবে না পৃথিবীতে তুমি বিচরণ করবে অহংকার ছলে নয় অহংকার ছলে নয় অহংকারীকে আল্লাহ তাবার
تبارك وتعالى ভালো বাসেন না ভালো বাসেন না অতএব শুনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছেন বান্দা আমার যারা গোলাম হবে রে প্রকৃত গোলামের গুণ হবে এরা পৃথিবীর বুকে চলবে নম্র ভাবে চলবে অহংকার করে চলবে না অহংকার করবে না নম্র ভাবে বিনয়ের সাথে চলবে এটা চলার ভঙ্গিমা আমি আগে বাড়ছি আস্তে আস্তে চলার ভঙ্গিমা হলো এবারে বলার ভঙ্গিমা বলার ভঙ্গিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমার যারা খাঁটি গোলাম হবে বান্দা হবে যারা রহমানের প্রকৃত দাস দাস হবে রে এদের বলার ভঙ্গিমাটা কি হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যখন তাদের মূর্খ ব্যক্তিদের অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে তাদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িত হবে না তাদের সঙ্গে কথোপকথন তারা যেন জড়িত হবে না তর্কে তাদের সঙ্গে তারা মুখকে তাদের জুবানকে খারাপ করবে না ফাহেশ কথা বের করবে না গালাগালি করবে না একে অপরের সঙ্গে কাউ যখন অজ্ঞ ব্যক্তিরা তার সঙ্গে কি করবে তর্কে জড়িত হবে আল্লাহ যারা প্রকৃত গোলাম হবে এরা তর্কে জড়িত হবে না এরা ঝগড়ায় লিপ্ত হবে না সদাই নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আর সে বলবে তো সালাম বলে চলে যাবে এখানে সালামের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রকৃত গোলাম যারা হবে এরা তর্কে বিতর্কে জড়িত হবে না এদের মুখ দিয়ে বেফাইস কথা বের হবে না বরঞ্চ তারা বলে দেবে যে তার সঙ্গে তর্ক করতে আসবে ওই অজ্ঞ ব্যক্তিকে বলে দেবে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত কর বলে সেখান থেকে তার কাছ থেকে সে সরে যাবে তর্ক বিতর্কে জড়িত হবে না এটা কার গোল এটা আল্লাহর প্রকৃত গোলামের গোল ভাই বাবা জান আল্লাহর প্রকৃত গোলামের গোল হল জান্নাতের উত্তরাধিকারী বান্দাদের যারা বান্দা তাদের গুণ হবে এরা পৃথিবীর বুকে তর্কে বিতর্কে জড়িত হবে না বিফাইস কথা তাদের মুখ থেকে বের হবে না ওই অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে তারা লেগে ভিড়ে যাবে না বরঞ্চ তাদেরকে পাশ কেটে তারা কি করবে তারা চলবে তাদের মুখকে তাদের জুবানকে তারা হেফাজতে রাখবে বন্ধুরে ভাই বাবা জান মায় আমার বোন ভালো করে শুনেন আপনার যদি জুবান দিয়ে কেউ কষ্ট পায় যদি আপনি ঝগড়া বিবাদে লিপ্ত থাকেন তাহলে আল্লাহর প্রকৃত বান্দে হতে পারবে না বাপু আমার আপনি যদি এরকম আপনার মধ্যে বদ অভ্যাস থাকে আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন না অতএব যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে এরা জীবনে জীবনে এদের ভেতরে তর্ক বিতর্ক থাকবে না এদের ভেতরে বেফাইস কথা থাকবে না এদের ভেতরে নোংরা ভাষা থাকতে পারে না পারে না এবারে আগে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে তোমরা শুনে নাও শুনে নাও আমার প্রকৃত গোলামের গুণ তোমরা শুনে নাও ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা আমার যারা প্রকৃত গোলাম হবে দাস দাসী হবে এদের গুণ হবে এদের গুণ হবে এরা রাত্রিকে অতিবাহিত করবে সিজদা পর্যন্ত হয়ে দণ্ডায়মান হয়ে আল্লাহর জিকির আজকারে রাতকে অতিবাহিত করবে যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে বাপি আমার ফরজ ফরজ যেগুলি আল্লাহ করেছেন সেগুলিকে সে বজায় রেখে অতিরিক্ত নফর তাদের ভিতরে থাকবে রাতটাকে সেই সময়টাকে তারা মানে বেছে নেবে যে সময় পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকবে আল্লাহর যারা প্রকৃত গোলাম হবে জান্নাতে যারা মেহমান হবে জান্নাতের উত্তরাধিকারী যারা আল্লাহ বানাবেন
জাতিরকে তাদের গুণ হবে যখন মানুষ দুনিয়ায় যখন মানুষ ঘুমিয়ে যাবে তারা আল্লাহকে ডাকবে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেন বান্দা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আমার যারা প্রকৃত গোলাম হবে রে বান্দা এরা কি করবে রাতকে অতিবাহিত করবে সিজদা বনত হয়ে দণ্ডায়মান হয়ে আল্লাহর জিকির আজকারে নামাজে হালাতে রাতটাকে কি করবে অতিবাহিত করবে তাহাজ্জুদ পড়বে নফল ইবাদত বেশি 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 করবে একটা কথা ভালো করে শুনেন ফজর নামাজ পড়ো আপনার বাইকের পাঁচটা গিয়ার গিয়ার লাগিয়ে দিলে আর ধুক 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 করে আপনার গাড়ি চলতেই থাকবে এবারে যখন আপনি পিকআপটা টান দেবেন বাইকটা দ্রুত গতিতে ভাগবে এই রকম নফল নামাজ নফল ইবাদত হলো আপনাকে দ্রুত গতিতে জান্নাতের দিকে নিয়ে যাবে নফল ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত বললেন বান্দারে আবার প্রকৃত দাসদাসী যারা হবে এদের গুণ হবে এরা আল্লাহকে বেশি 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 করে ডাকবে কখন ডাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কানু মিনাল লাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কানু কালিলাম মিনাল লাইলে মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন বান্দারে যারা আবার প্রকৃত গোলাম হবে এরা রাতে ঘুম কম পারবে রাতে বিছানার সঙ্গে সম্পর্ক থাকবে কম এরা রাতের বেলায় রে রাতের শেষের অংশে এরা জেগে আল্লাহর কাছে তার গুনাহের জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহকে ডেকে বলবে মাফ আবার তারা গুনাহ হয়ে গেছে আমি বড় পাপ করেছি গো আল্লাহ হে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রথম আসমানে চলে আসেন দুনিয়াতে আসমানে যে সময় চাই চলে আসেন ওই সময়কে প্রাধান্য দেবেকে আল্লাহর প্রকৃত গোলাম হবে যে তাহলে আমার আল্লাহ প্রথম আসমানে কখন আসেন হাদিস আপনাকে শোনায় বিশ্ব নবী বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইয়ামজালু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিদিন রাত্রে এই দুনিয়াবি আসমানে অবতরণ করে দুনিয়াবি আসমানে চলে আসেন আসার পরে গো আমার আল্লাহ বিশ্বনবী তার কান্ডারে বলেন কখন আসে শুনে নাও যেন আত্মাকে তিন ভাগ করে এক ভাগ তিন ভাগ করে শেষ ভাগ রাতকে তিন ভাগ করে প্রথম দ্বিতীয় ভাগ শেষ হয়ে যাওয়ার পরে তৃতীয় নম্বর ভাগে উপনীত হন আমার আল্লাহ এবং তিনি কি করেন ডাক দিতে থাকেন মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু এসরে বান্দা এসরে আমাকে তোমরা ডাক দাও রে কে আছো বান্দা আমাকে ডাক দিবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব রে বান্দা এসরে বান্দা এসো আমাকে তুমি ডাক দাও ওয়াইয়াস আলুনি ফাওতিয়াহু বান্দা এসো রে তোমার কিসের প্রয়োজন পড়েছে রে বান্দা এসো তোমার প্রয়োজন নিয়ে এসো তুমি আমার কাছে এসে সওয়াল করো আমি আল্লাহ তোমার অভাব পূরণ করে দেব তোমাকে আমি তোমার অভাব পূরণ করে দেব তোমাকে আমি যথেষ্ট দিয়ে দেব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর বলেন ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু এসরে বান্দা গুনাহ করেছো শয়তানের ফেরে পড়ে গুনাহ করেছো গুনাহ নিয়ে এসো আমার কাছে এসে ইস্তেগফার করো আমার কাছে এসে তওবা করো আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করব রে তোমাকে আমি মাফ করে দেব সালামুকম এই একটু পরে আমরা আমাদের শেষ বক্তা যার নাম শুনেছেন ওনাকে দিয়ে দিব কিন্তু মোটামুটি সাড়ে দশটার দিকেই দিয়ে দেওয়া হবে আপনার এখন ওই ওখান থেকে খাওয়ার ওখান থেকে বলে পাঠালো যে ভেলিগেটের টাকা কমিয়ে দিয়েছে পঁচাত্তর 70 টাকা করেছে তো যদি আপনার কেউ মনে করেন তো এই